হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা সিঙ্গাপুরের সর্বশেষ প্রস্তুতি আছে তা আপনাদের সামনে জানাবো, এবং প্রবাসী বিজয়ের গান 2020 প্রতিযোগিতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এবং সেরা 10 আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী সেরা 10-এর নাম আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেরা 10 জনের নাম ঘোষণা করব। সেরা 10 জনের নাম আমরা শুনবো নাসিরুদ্দিন ভাইয়ের কাছ থেকে এবং মাসুদুরানা ভাইয়ের কাছ থেকে। আজকে আমাদের সাথে আছেন সম্মানিত দুজন অতিথি, আছেন নাসিরুদ্দিন ভাই এবং মাসুদুরানা ভাই, আর বরাবরের মতো আছেন সুরেবুদ্দিন ভাই। আমরা তাদের কাছে কথা শুনবো, তারপর আপনাদের যদি কোনো সিঙ্গাপুরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনারা আপনাদের প্রশ্নের জবাব দিও। আপনাদের যে কোনো বিষয়ে জানা থাকলে আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন জবাব যদি না পাই তাহলে আমরা পরে আপনাদের কমেন্টে রিপ্লাই করে জবাব দিয়ে দিব। তো আমি প্রথমে চলে যাচ্ছি সরিবুদ্দিন ভাইয়ের কাছে। ধন্যবাদ অমর ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্য যারা আজকে আমাদের এই সঙ্গে আছেন, আমাদের লাইভ প্রোগ্রামটি শুনছেন, ইতিমধ্যে সবকিছু বলে দিলেন অমর ভাই, যে মূলত আসলে সেরা 20 জনের যেই গান গতকালকে শেষ হয়েছে সেখান থেকে আমরা যেই সেরা মানে চূড়ান্ত পর্বের জন্য আর কি যেই 10 জনকে আমরা বিচারকদের দ্বারা পেয়েছি তাদেরকে, তাদের নামগুলো আজকে আমরা দুই অতিথির কাছ থেকে শুনবো। এবং বর্তমান পরিস্থিতিতে সিঙ্গাপুরের আমাদের প্রবাসীদের যা করণীয়, কিংবা যারা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশে আছেন তাদের কি করণীয়, এইসব বিষয়গুলো নিয়ে আমরা অতিথির কাছ থেকে শুনবো এবং আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা অনুগ্রহ করে কমেন্টসে জানাতে পারেন আপনাদের প্রশ্নগুলো। তো আমরা চলে যাই পরিচিত হই আমাদের দুইজন অতিথির সঙ্গে। যদিও নাসির ভাই আমাদের গত সফলতার গল্পে কিন্তু আমরা ওনার মুখ থেকে অনেক প্রয়োজনীয় কথা শুনছিলাম, এখনো আমার কাছে অনেক ফোন আসে ওনার সঙ্গে কথা বলার জন্য অনেকেই। তো চলে যাই নাসির ভাইয়ের কাছে। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওর ভাইকে এবং কি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এখানে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। তো আজকে আমার নাম হচ্ছে নাসিরুদ্দিন, আমার দেশবাড়ি কুমিল্লাতে, এবং কি আমি একজন প্রবাসী। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ নাসির ভাই। আমরা চলে যাচ্ছি মাসুদ রানা ভাইয়ের কাছে। মাসুদ রানা ভাই, আপনি যদি বলতেন আপনার ব্যাপারে। সালামু আলাইকুম সবাইকে, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিজয়ের। তো আমি সিঙ্গাপুরে আছি কত বিগত 7 বছর থেকে, আমার দেশের বাড়ি নিউফাউন্ড ডিস্ট্রিক্ট। তো আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাচ্ছি সিঙ্গাপুরে আমরা বাংলাদেশের পরিচালনা পরিষদকে, এবং যারা বিজয়ে প্রবাসী বিজয়ের গানে যারা বিচারক মন্ডলী, যারা অংশগ্রহণকারী, এবং যারা আমাদের সাথে শ্রোতা এবং দর্শক ছিল শুরু থেকে, আমাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করে আসছে, সবাইকে জানাচ্ছি আবারও বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ শরীফ ভাই, আপনাকে ধন্যবাদ। মাসুদ ভাই, ওমর ভাই, শরীফ ভাই আমি বলতেন, হ্যাঁ আমি আমি কিছু প্রশ্ন পারবো নাসিবের কাছে, কারণ আজকে গত কয়েকদিন 2 দিন যাবত একটি গুজব ছড়িয়েছে যে বাংলাদেশ থেকে নাকি যারা আসবে তাদের এন্ট্রি অ্যাপ্রুভাল বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ থেকে নাকি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আমরা নাদের কাছে জানবো যে সিঙ্গাপুরে আসার প্রক্রিয়াটা, তার কাছে যাওয়ার আগে আমি কয়েকটি কমেন্ট করে নিচ্ছি। আমাদের সাথে আছেন নাসির আলামিন ভাই, মাসুম হাসান জুয়েল ভাই এবং আরো অনেকেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারত ইমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অজয় মন্ডল ভাই ধন্যবাদ, আলামিন ভাই ধন্যবাদ, আরজ খান ভাই ধন্যবাদ। তাছাড়া আমি এটা কমেন্ট করে নিচ্ছি, গুরুত্বপূর্ণ কমেন্ট, আমির এমডি রাজু কমেন্ট করেছেন MOM-এর রেজিস্টার করা এজেন্সি গুলোর নাম্বার সহ লিস্ট প্রকাশ করতেন তাহলে দালালের হাত থেকে রক্ষা পাওয়া যেত। এই দায়িত্বটা অলরেডি আমাদের সম্মানিত আলমের ভাই নিয়েছেন, তিনি অলরেডি এই সিঙ্গাপুর প্রবাসী গ্রুপে লিস্ট গুলো প্রকাশ করতেছে। আপনারা সিঙ্গাপুর প্রবাসী গ্রুপের সাথে যুক্ত থাকুন, তাহলে আপনারা এই লিস্ট গুলো পাবেন আস্তে আস্তে। আশা করি আপনারা জানতে পারবেন, অথবা আমাদের সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন। আমরা সিঙ্গাপুরে যে সরকার কর্তৃক নিয়মিত যে এজেন্সি গুলো আছে তার নাম্বার আপনাদেরকে চেষ্টা করবো। আবু হুরাইরা কমেন্ট করেছেন, কবে থেকে আমরা আগের মতো চলতে পারবো, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারতেছি না, সব কিছু নির্ভর করতেছে পরিস্থিতির উপরে। যদি ভ্যাকসিন সবাই কাছে পৌঁছে দেওয়া হয়, সবাই যদি ভ্যাকসিন পেয়ে যায় তাহলে তো বা সহজ দ্রুতই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবো। আব্দুল কুতুদা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, যাদের নতুন আইফ হয়েছে তারা কবে থেকে সিঙ্গাপুরে আসতে পারবে দয়া করে জানাবেন। ওকে, এই কমেন্টের ভিত্তিতে আমি চলে যাবো নাসিফের কাছে। নাসিফ ভাই, যাদের নতুন আইপি হচ্ছে, যারা সিঙ্গাপুরে আসতে আসতে নতুন পাবে, তাদের উদ্দেশ্যে আমরা কিছু বলবেন না, তারা কিভাবে সিঙ্গাপুর আসবে তাহলে খুবই ভালো হতো। ধন্যবাদ শিবন ভাই। আজকে আমরা মানে কয়েকদিন যাবত
এই যে একটা নতুন করে যে একটা লকডাউন বা একটা নতুন কিছু কথা আমরা শুনতেছি যে সিঙ্গাপুরে আসা বন্ধ বা ফ্লাইট বন্ধ হয়ে যাবে বা আইপি বন্ধ হবে, এই কথাগুলি সবগুলি কথা সঠিক নয়, ঠিক আছে? তবে কিছু দেশের সাথে এখানে যেমন ইউরোপের কিছু দেশের সাথে নতুনভাবে শীতের কারণে করোনার প্রভাবটা বা একটা নতুন ভাইরাসের সংক্রমণ ঘটতেছে, তবে সেটার প্রভাবটা সিঙ্গাপুরে এখনো পড়ে নেই। তবে এই যে কথাগুলি আমরা শুনতেছি, মানে সিঙ্গাপুরের যে MOM বা সিঙ্গাপুরের যে অন্যান্য যে MOH আছে, ওদের কাছ থেকে কিন্তু এরকম কোনো সংবাদ পাওয়া যায়নি যে সিঙ্গাপুরের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে, বা আইপি বন্ধ হয়ে গিয়েছে বা এনটি অ্যাপ্রুভাল বন্ধ হয়ে গেছে। তবে এখন আমরা এই ব্যাপারটাতে জানার চেষ্টা করব যে মানে কয়েকটা কথা আমি এখানে শেয়ার করব যে আমরা আসলে কিভাবে সিঙ্গাপুরে আসতে পারবো বা আসার নিয়মটা কি। প্রথমত সাধারণত আপনাকে হয়তো আপনি আপনার কোম্পানির মাধ্যমে একটা কোম্পানির মাধ্যমে অথবা আপনি যে MOM রেজিস্টার্ড বা বাংলাদেশের যে সরকার অনুমোদিত যে এজেন্ট গুলি আছে যারা আপনার ম্যান পাওয়ার এজেন্ট, তাদের মাধ্যমে আমাদেরকে একটা কোম্পানি খুঁজে নিতে হবে। তখন আমরা তা ওই কোম্পানি আমাদের জন্য আইপি অ্যাপ্লাই করবে, মানে আইপি হচ্ছে ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল। তো ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভালটা যখন আমরা পেয়ে যাব, তখন সেটাকে আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে ইমেল করে পাঠাতে হবে। আপনি যখন এটা ইমেল করে পাঠাবেন, তার সাথে আপনাকে এখানে একটা নোটিশ দেওয়া আছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওখানে, এবং কি একটা ব্যাংকের ফোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে $12 ফি জমা দিতে হবে এই অ্যাপ্রুভালের জন্য, মানে অ্যাটেস্টেড করার জন্য, যেটাকে আমরা বলি যে সত্যায়িত করাতে হবে। যখন আমরা সত্যায়িত করার জন্য আপনাকে আবারও বলার জেনে রাখা ভালো যে আমাদেরকে ফিজিক্যালি কাউকে এম্বাসিতে যেতে হবে না, শুধু আপনি ইমেল করবেন এবং কি আপনার যে যে ফি আছে সেই নির্ধারিত ফিটা আপনি প্রদান করবেন। তারপরে আপনাকে বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে ইমেলের মাধ্যমে সেই অ্যাপ্রুভালটা পাঠিয়ে দেবে যে আপনার এটা সত্যায়িত করা হয়েছে। সেটা একটা স্টেপ গেল। এখন আপনাকে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোম্পানি যেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে। যদি আমরা নতুন আইপি নিয়ে যারা আসবো তাদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করতে হবে। তবে এখানে কিছু লোক আছে যে যাদের ওয়ার্ক পারমিট এখনো ভ্যালিড আছে, মানে মেয়াদ আছে, বর্তমানে হয়তো বাংলাদেশে ছুটিতে গিয়েছিলেন, হয়তো আপনার পারমিট হয়তো 1.5 বছরের বাকি আছে, আপনার পারমিট কিন্তু এখনো কোম্পানি কেটে দেয় নাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে না, কারণ আপনার ম্যান পাওয়ার অলরেডি করা আছে। শুধুমাত্র যারা আইপি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে আপনার আইপি এর সত্যায়িত করতে হবে আর ম্যান পাওয়ার করতে হবে। আর যারা ওয়ার্ক পারমিট আসবেন তাদের কিন্তু আপনার এই যে এম্বাসির থেকে যে সত্যায়িত করার ব্যাপারটা এটার প্রয়োজন নেই। এখন আমরা আসতেছি যে যারা আইপি নিয়ে আসতেছি, তাহলে আমরা ম্যান পাওয়ার করলাম বাংলাদেশ থেকে, যখন ম্যান পাওয়ার শেষ কাজটা অনেক সময় করতে কিছু সময় একটু অনেকের ক্ষেত্রে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নেই, তো সেহেতু আইপি পাওয়ার পর তাড়াহুড়ো করে আপনার যে এন্ট্রি অ্যাপ্রুভাল আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন না। আগে চেষ্টা করবেন যে আমাদের যে বাংলাদেশে যে ম্যান পাওয়ার করার কাজ, এবং কি দেখবেন যে কোন দিন আপনার ফ্লাইট আছে সেই দিনগুলোতে আপনাকে আসতে হবে, কারণ সিঙ্গাপুরে আপনাকে এন্ট্রি অ্যাপ্রুভালের সময় মাত্র 3 দিন। যেদিন একটা ডেট দিবে, এক্সাম্পল আগামী মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনি যখন এন্ট্রি অ্যাপ্রুভাল পেলেন, তাহলে আপনি ওই তারিখগুলোতে আসতে হবে। আপনি যদি ওই তারিখগুলোতে আসতে না পারেন তাহলে কিন্তু আপনার এন্ট্রি অ্যাপ্রুভাল বাতিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে টিকিট দেখতে হবে যে আপনার ওই দিন ফ্লাইট আছে কিনা। যদি ফ্লাইট থাকে তখন আপনার কোম্পানিকে জানাবেন যে এই দিনগুলিতে ফ্লাইট আছে ঢাকা থেকে সিঙ্গাপুরে, ওই দিনগুলিতে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে। যদি আপনার এন্ট্রি অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হয় তখন সেই ক্ষেত্রে আপনি ওই দিন আসতে পারবেন। তবে আসার আগে 3 দিন, মানে সর্বোচ্চ 3 দিন আগে, যেটাকে 72 ঘন্টা সময় বলা হয়, মনে করি আমি সিঙ্গাপুরে এসে পৌঁছবো 10 তারিখ সকাল 10:06, তাহলে আর সর্বোচ্চ 3 দিন আগে আপনাকে যেটা বলে যে PCR টেস্ট করতে হবে বা কোভিড টেস্ট যেটাকে বলা হয় সেটা করতে হবে, এবং এটা সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। এবং কি আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটাকে বলে যে এসজি অ্যারাইভাল কার্ডটা আপনাকে তাও সর্বোচ্চ 3 দিন আগে আপনি অনলাইনে পূরণ করতে পারেন। তবে এটা মোবাইলে করা যেতে পারে অথবা আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারেন। এখানে কিছু তথ্য আমি শেয়ার করেছিলাম এর আগে যে কি কি তথ্য চাই, যেমন আপনার ফিন নাম্বার চাইবে না, যদি যেটাকে বলে আপনার পাসপোর্ট ডিটেলস চাবে, আপনার ঠিকানা চাবে, বা আপনি কোথাও ট্রাভেল করেছেন কিনা,
গত 14 দিন এটা জানতে চাইবে এইগুলি। তো সেটা আপনাকে অবশ্যই মানে ফ্লাইটের 5 থেকে 6 ঘন্টা আগে অবশ্যই পূরণ করতে হবে, কারণ আপনি যদি এটা পূরণ না করেন আপনার বোর্ডিং পাস আপনি পাবেন না বিমানের, যে আপনি যে কোনো বিমানে আপনাকে বোর্ডিং পাস দিবে না যদি আপনি এসজি অ্যারাইভাল কার্ড এটা অনলাইনে পূরণ না করেন। এসজি অ্যারাইভাল কার্ড কোথাও এজেন্সির মাধ্যমে পাওয়া যায় না, এটা আপনাকে অবশ্যই আগে পূরণ করতে হবে। আর দেশে থেকে আসার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি থার্মোমিটার নিয়ে আসবেন, থার্মোমিটার নিয়ে আসবেন সাথে, যেটাকে আপনার ডিগ্রি সেলসিয়াস মাপা যায়, ডিগ্রি অথবা সেলসিয়াস কিন্তু সিঙ্গাপুরে যেটাকে আপনার মাপতে হয়, যেমন 36 থেকে 37 ডিগ্রি যেটা আছে সেটা, এই টেম্পারেচারটা আপনাকে মাপতে হয়। তো সাধারণত অনেক অনেক কোম্পানি সাধারণত আসার পরে প্রোভাইড করে থাকে, যদি কোম্পানি আপনাকে না দেয় তাহলে সেক্ষেত্রে তবে আপনি নিরাপত্তার খাতিরে থার্মোমিটার অনেক বেশি দামি না, সেক্ষেত্রে আপনি থার্মোমিটার নিয়ে আসবেন। আর সাথে করে আপনার প্রয়োজনীয় যেমন কিছু মানে বিশেষ প্রয়োজনীয় কিছু ওষুধ আপনি সাথে আনতে পারেন, যেমন মনে করেন যে আপনার পেটে সমস্যা বা একটু মাথা ব্যথা বা এরকম হালকা জ্বর, এই ধরনের যদি সমস্যাগুলি অনেক সময় হয়ে থাকে, কারণ আপনাকে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে মানে হোটেলে একটা বন্দি অবস্থা থাকতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে এই 14 দিনের প্রস্তুতি নিয়ে আসতে হবে। তবে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে হোটেল কর্তৃপক্ষ দেখবে, কিন্তু তারপর আপনাকে আমি পরামর্শ দেব যে কিছু শুকনা খাবার সাথে নিয়ে আসবেন। আর আপনি 14 দিন মানে এয়ারপোর্ট থেকে আসার পরে মানে এয়ারপোর্ট থেকে বিমান থেকে নামা এবং কি এই হোটেলে যাওয়া পর্যন্ত 14 দিন আপনি কারো সাথে মানে ফিজিক্যালি সাক্ষাৎ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কারো এমন কিছু নিয়ে আসবেন না যেটা 14 দিনের আগে পৌঁছাতে হবে, যেমন এক্সাম্পল খাবার। যদি আপনি মনে করেন কিছু খাবার কেউ দিয়ে দিলো হয়তো আপনার ভাইয়ের জন্য, তাহলে সেই খাবারটা কিন্তু আপনার ভাইয়ের কাছে পৌঁছবে না, তো সেক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন যে এমন যদি হয় যে শুকনা কিছু তাহলে সে ঠিক আছে, কিন্তু যদি হয় যে খাবার মনে করেন যে রান্না করা খাবার দিলো না এটা সম্ভব না পৌঁছানো, আর আপনার কাছে সেই খাবারটা বেশি দিন ভালো থাকবে না, কারণ এগুলি কিন্তু খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ আসির ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তার জন্য আপনাকে আমি কি বলবো অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এই প্রশ্নগুলো আমি প্রতিদিন আমার ইনবক্সে পাচ্ছি, আমি অনেকের জবাব দিচ্ছি, তো আপনি সুন্দর করে গুছিয়ে বলে দিলেন, তাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার তথ্যের মাধ্যমে যারা সিঙ্গাপুরে আসবে নতুন পাবে তারা অনেক উপকৃত হবে, এবং যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছে আশা করি তারা পরবর্তীকালে এই গাইডটা অন্যদের কাছে শেয়ার করে দেবে, তারাও এটা শুনতে পারে, তারা সবার কাজে লাগে। তো আমি মাকুদ ভাই আসলে দেখা যাওয়ার আগে আরো কয়েকটি কমেন্ট করে নিতে যাচ্ছি। আলামিন ভাই কমেন্ট করেছেন যে সিঙ্গাপুর জানুয়ারির পর COVID-19 পজিটিভ হলে কোম্পানির কে মেডিকেল ফিস পে করতে হবে, বুঝলাম না ভাই আপনি কি প্রশ্নটা, বুঝলাম না আপনি যদি সুন্দর করে গুছিয়ে কথা হতো তাহলে তবে বুঝতে পারতাম। শরীফ ভাই বুঝতে পারতেন? হ্যাঁ, উনি যেটা জানতে চাচ্ছে সেটা হলো যে মনে করেন যে সে সিঙ্গাপুরে আসলো 14 দিনের মানে আসলো, আসার পরে হয়তো আবার টেস্ট করলো কিংবা দেখা যাচ্ছে যে সে আবার পজিটিভ হলো, তো এই খরচটা আসলে কে পে করবে, মানে কোম্পানি পে করবে নাকি তার নিজের নিজের পে করবে? এটা বলে যে আমি শুনেছি যে আপনি সিঙ্গাপুরে আসেন এখন আপনি গভর্নর যে পজিটিভ হন টেস্টে আপনার নিজেরই চিকিৎসা ব্যবহার করতে হবে, কিন্তু আপনার তো আয় নাই, হয়তো প্রাথমিক ভাবে কোম্পানি দিয়ে দিবে, পরবর্তীকালে কোম্পানি আপনার কাছ থেকে স্যালারি বেতন দিয়ে কিনে নিবে, তবে এখানে প্রশ্নটা কিন্তু পুরোপুরি স্পষ্ট বলে নাই যে মানে আপনি যদি আসার 14 দিনের ভিতরে আপনার যদি কোভিড পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি আপনার কোম্পানি যদি আপনাকে সহযোগিতা করে সেক্ষেত্রে ভালো কথা, আর যদি সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি আসার পরে যেটা আপনি যে আমাদের শিপন ভাই যেটা বললেন যে আপনার কাছে এই মুহূর্তে টাকা নেই, কিন্তু আপনাকে কিন্তু পরবর্তী সময় কোম্পানি এটা হয়তো প্রাথমিকভাবে পে করলেও পরবর্তী সময় হয়তো কোম্পানি আপনার কাছ থেকে কেটে রাখতে পারে, কারণ কোম্পানি কিন্তু বলেছে এটা মানে কোম্পানি না অ্যাকচুয়ালি এমওএম বলেছে যে যদি কোনো লোক কোভিড নিয়ে সিঙ্গাপুরে প্রবেশ করে তার খরচটা তাকে বহন করতে হবে, তবে তাকে বলতে হতে পারে এটা কোম্পানি বা ব্যক্তি, তবে অনেক ক্ষেত্রে আপনার এমপ্লয়িকে কোম্পানি সহযোগিতা করে থাকে সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো কথা, আর যদি কোম্পানি সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই খরচটা বহন করতে হবে। তার জন্য আমি এর আগেও একটা কথা বলেছি যে আপনাদেরকে যাদের আইপিএ হয়েছে অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে দেশে এখন কোয়ারেন্টিনে চলে যান, আপনি দেশের বাইরে মানে বাজারে কোথাও ঘোরাফেরা এরকম জায়গাতে আপনি থাকবেন না যাতে আপনার এটা আসতে পারে, কারণ বাংলাদেশ কিন্তু 100% করোনা মুক্ত নয়, তো আমরা এই জন্য জানি না যে মানে আমাদের এই ভাইরাসটা কখন আমাদের শরীরে আসতে পারে, তো সেক্ষেত্রে
আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে, এই জন্য যে আমরা যখন আসব, আপনি 1 বছর অপেক্ষা করেছেন, দেখেন কষ্টটা কিন্তু আপনি 1 বছর করেছেন, তাহলে 10 দিন আর 14 দিন মানে এই যে এমটি অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আপনার বেশি সময়, মানে আপনার আইপি হওয়ার পরে কিন্তু আপনি বেশি সময় পাইতেছেন না, হয়তো দেখা গেছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময়। অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে নিজের বাসা মানে যথেষ্ট সচেতন থাকবেন, এই জন্য যে কারণ কোলাহল মুক্ত জায়গাগুলোতে কিন্তু মানে এটা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক হতে হবে। আর সেটা বুঝতে পারতেছেন যে এখানে যদি একবার আপনাকে করোনার মানে কোভিড পজিটিভ হয়, তাহলে আপনাকে প্রাথমিকভাবে মোটামুটি দেখেছে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বা অনেক ক্ষেত্রে কিন্তু আরো বেশি সময় কিন্তু অনেকে থাকতে হয় আপনাকে, মানে মনে করেন যে আপনার যে মানে কোয়ারেন্টিনে থাকতে হবে বা একটা চিকিৎসার ব্যাপার আছে, সেই সব সময়গুলো কিন্তু অনেকটা দীর্ঘ একটা প্রসেস, লম্বা প্রসেস, এটা কিন্তু সরকারের অনেক খরচ হয় এবং কি কোম্পানিরও খরচ হয়, আর আপনার স্বাস্থ্যগত দিকটাও ব্যাপারটা চিন্তা করবেন, তো এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা। আর আরেকটা হচ্ছে যে যদি কারো এরকম হয় না, তারপরও একটা কথা বলবো যে এই জিনিসটা আমরা করার চেষ্টা করব না, যদি কোনো কারণবশত কারো পজিটিভ হয়, কেউ রিপোর্টকে চিট করবেন না, দয়া করে চিট করবেন না, কারণ আপনি হয়তো একজন করবেন এই কাজটা, কিন্তু হতে পারে যে যারা দেশে আছে ওই ভাইদের এই যা যদি ধরা পড়ে সিঙ্গাপুরে কোনো কারণবশত জানতে পারে যে আপনি একটা রিপোর্ট চিট করেছেন আর আসছেন সিঙ্গাপুরে, হয়তো আপনি আসতে পারবেন, কিন্তু এখানে টেস্ট করলে কিন্তু আপনাকে ওই রিপোর্ট আর চিট রিপোর্ট দিয়ে কাজ হবে না, এখানে কিন্তু আপনাকে কয়েক কয়েক দফায় পরীক্ষা করবে, তো সেক্ষেত্রে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমাদের দেশে যে বাইরা আছে মানে যারা অপেক্ষা করতেছে দীর্ঘ সময় যে দেশে, মানে এখন কিন্তু এই যে মোটামুটি অনেক ভাই আসতেছে, আস্তে আস্তে কিন্তু একটা প্রসেসটা শুরু হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু এবার আশাবাদী যে এটাতে আরো আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো বাংলাদেশের করোনা পরিস্থিতি আরো উন্নত হবে এবং কি আমাদের বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের যে ইয়াটা আরো আরো মানে চলাফেরাটা একটু সচল হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আরো আশা করতেছি যে আরো লোক প্রতিদিন আরো বেশি বেশি লোক আসবে। আমি আপনার সাথে একমত। বাবা সবুজ, ভালো আসোস? হ বা ভালোই আছি, তোমরা কেমন আছো? গতকাল না রিনারে দেখতে আইছিল, ওরা কিছু কইছেনি? আসি রে বাপ, ভালাই। আর হ রিনারে অগ খুব পছন্দ হয়েছে, তাগর দেহি খুব আগ্রহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাপ জান, হেরা তো পরশুদিনই কাবিন করতে চায়। বাপরে, এত তাড়াতাড়ি টেকা করতে পামো? আব্বা, এ ডুলে তুমি ভাইব না তো, আমি দেখতাছি এখন কও ছেলেটা কেমন লাগলো। মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলে তো ভালোই লাগলো আমার, খুব ভদ্র পোলা। আচ্ছা আব্বা, আমি দেখি কি করণ যায়। কি রে সবুজ, তোর মন খারাপ কেন? দেশে টাকা পাঠান লাগে রে, কি করি কত, করোনার লেগে তো বাইরে হইতাম পারি না। আরে প্রাইম ব্যাংকের এই অ্যাপস দিয়েই তো টাকা পাঠান যায়। হে দেখ, আমি তো পাঠাইলাম। কেমনে রে? প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে প্রাইম ব্যাংক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্রথমে মেম্বার আইডি আর পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। তারপর বাংলাদেশি টাকার রেট দেখে নিয়ে স্টার্ট ট্রানজ্যাকশনে ক্লিক করতে হবে। এরপর যাকে টাকা পাঠানো লাগবে তার অ্যাকাউন্ট বেনিফিশিয়ারিতে সিলেক্ট বা অ্যাড করে নেক্সট ক্লিক করে বেনিফিশিয়ারি এর সকল তথ্য নিশ্চিত করতে হবে। ট্রানজ্যাকশন ডিটেলসে লেনদেনের পরিমাণ ও প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং নেক্সট বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশনটি নিশ্চিত করে পেমেন্ট অপশনে গিয়ে পছন্দের যে কোনো পেমেন্ট মাধ্যমের দ্বারা ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ করা যাবে। রেমিট প্রাইম অ্যাপটিতে ইনেটস, নেটস কিউআর, নেটস পে, পে নাও, আই ব্যাঙ্কিং ট্রান্সফার দিয়ে খুব সহজেই লেনদেন সম্পূর্ণ করা যায়। সবশেষে ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ হলে রেমিট প্রাইমের মেনু থেকে রিসিপ্ট দেখা যাবে। একদম সহজ। হ বাবা সবুজ, টাকাটা পাইছি। প্রতিবাদ করব
করতে জানি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের যে প্রবাসী বিজয়ের গান প্রতিযোগিতার জন্য আমাদের সম্মানিত একজন স্পন্সর প্রাইম ব্যাংকের একটি অ্যাপ, যার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। আপনারা টাকা পাঠাতে হলে প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে গিয়ে প্রাইম ব্যাংক এক্সচেঞ্জে যে অ্যাপটা আছে ডাউনলোড করে নিন, রেজিস্ট্রেশন করে নিন, তাহলে টাকা পাঠাতে পারবেন। তো আমরা আজকে মূলত বলে রাখি যে আমরা সিঙ্গাপুরের সর্বশেষ খবর জানাবো এবং প্রবাসী বিজয়ের গান সেরা দশে যারা হবে তাদের নাম শুনবো দুজন সম্মানিত অতিথির কাছ থেকে। তো এখন আমি চলে যাচ্ছি শরীফ উদ্দিনের কাছে। ধন্যবাদ ওমর ভাই। আমি আরেকটু ছোট করে বলে নিই যে আসলে এই যারা শুনছেন অনেকে হয়তো যে আমাদের এই প্রতিযোগিতা সম্পর্কে অবগত নন, তাদের জ্ঞাতার্থে আমি বলছি আর কি যে আমরা কিন্তু এই বিজয় মাসকে মানে সামনে রেখেই আমরা এই প্রতিযোগিতাটার আয়োজন করি এবং সেখানে প্রচুর সাড়া আসে এবং অনেকেই আমাদের কাছে বিজয়ের গান পাঠান এবং দেশাত্মবোধ গান পাঠান। সেই দেশাত্মবোধ গানগুলো থেকে আমরা বিচারক মণ্ডলের দ্বারা প্রাথমিক বাছাই পর্বে আমরা 60 জনকে নিই এবং সেখান থেকে দ্বিতীয় পর্বে আমরা কিন্তু সেরা 20 জনকে নিয়ে আসি বিচারকদের দ্বারা এবং সেই 20 জনের গান গতকালকে পর্যন্ত নিয়মিত পেজে আপডেট দেওয়া হয়েছে এবং সেই 20 জন থেকে কিন্তু আমরা চূড়ান্ত পর্বের জন্য 10 জনকে কিন্তু আমরা নির্বাচন করি তাদের দ্বারা এবং সেই 10 জন যারা আছেন সেই 10 জনকে আমরা চূড়ান্ত পর্বে এবার যখন আমরা আগামীকাল থেকে নিয়মিত আপডেট দেব এবং এই 10 জন থেকেই কিন্তু আমরা বিজয়ীদেরকে খুঁজে বের করব বিচারক মণ্ডলীদের দ্বারা এবং দর্শকদের কমেন্টস আমাদেরকে অনেক সহযোগিতা হবে নিয়ে আসবে, বিকজ কারণ দর্শকরা কিন্তু এই অনুষ্ঠানের মূল একটা পার্ট এবং তাদের যেই কমেন্টস গুলো থাকবে সেটা সেখানে দেখা যাবে যে বিচারকদের বিচার কার্য করতে গিয়ে কিন্তু অনেক সহজ হবে কিন্তু, কারণ বিচার করতে গিয়ে যে বিষয়বস্তু গুলো তারা সামনে পাবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কমেন্টস যারা করবে তাদেরকে কিন্তু একটা মূল্যায়ন চলে আসবে কিন্তু অটোমেটিক। তাই আমি বলবো যে আগামীকাল থেকে যেই গানগুলো নিয়মিত প্রচার হবে এবং সেখানে আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের অনুভূতিটা জানাবেন এবং একজন শিল্পীর সম্পর্কে গানটা আপনার কাছে কেমন লাগলো সেই বিষয়টা অন্তত কমেন্টসে জানাবেন এই আর কি। তো আমরা চলে যাই মাসুদ ভাইয়ের কাছে, যেই 10 জনের নাম আমরা বিচারকদের দ্বারা পেয়েছি আর কি, যে সেরা চূড়ান্ত পর্বে যে 10 জন আসছেন সেই 5 জন হয়তো মাসুদ ভাই বলবেন এবং 5 জন বলবেন আমাদের নাসির ভাই। ধন্যবাদ ওমর ভাই। ধন্যবাদ শরীফ ভাই। আমরা মাসুদ ভাই সেরা 5 জনের নাম ঘোষণা করার আগে আমি একটি কমেন্ট করে নিতে চাচ্ছি। কমেন্ট করেছেন মিস্টার এমডি মমিনুল ইসলাম, এক কোম্পানি থেকে অন্য কোম্পানি যাওয়ার জন্য যে 40 দিনের সিস্টেম আইপি অ্যাপ্লাই করা হয় কিন্তু এখন 25 দিন থেকে 20 দিন যে 18 দিন 1 মাস ধরে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, কারণ কি ভাই? চলমান আমি শেষ হবার আগে অ্যাপ্রুভ হবে নাকি জানাবেন ভাই? এটা পেন্ডিং হবার কারণ অনেকগুলো থাকতে পারে, হয়তো আপনার অন্য কোথাও আইপি অ্যাপ্লাই হয়েছে অথবা বর্তমান কোম্পানি আরো পারমিট রিনিউ করার জন্য এমওএমএ আবেদন করেছে অথবা আপনার অন্য কোনো কারণ থাকতে পারে। এই পেন্ডিং কারণটা কি আপনি যদি সরাসরি এমওএমএ এর যোগাযোগ করেন অথবা ইমেল করেন তারা কিন্তু কারণ বলে দিবে। অনেক সময় কিন্তু সরাসরি এমএম যোগাযোগ করলে কিন্তু এমন অনেকেরই পেন্ডিং দেখাচ্ছিল, তারা সরাসরি এমএম যোগাযোগ করছে, এমএম তাদের কারণগুলো বলে দিয়েছে যে কেন পেন্ডিং ছিল এবং 2 দিনের ভিতরে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। পেন্ডিং দেওয়া মানে আপনার হবে, আশা রাখতে পারবে হবে, কিন্তু রিজেক্ট মানে হবে না, পেন্ডিং মানে কি আপনি এখন আশা করতে পারেন, তো আপনারা যোগাযোগ করতে পারেন এমএম এর সাথে সরাসরি। ইব্রাহিম ভাই আমার সাথে এখন, ধন্যবাদ ইব্রাহিম ভাই, শফিক চৌধুরী ভাই, উজ্জ্বল মোল্লা ভাই, ভাই আইসি অ্যাপ্লাই করবো সিগারেটের পর। নাসির ভাই আপনাদের একটা কমেন্ট আসছে, উজ্জ্বল মোল্লা ভাই কমেন্ট করছেন ভাই আইসি অ্যাপ্লাই কখন করবো সিগারেটের পর? আইসি যেটা অ্যাপ্লাই বললেন অ্যাকচুয়ালি আইসি হচ্ছে আপনাকে যেটা এসজি অ্যারাইভাল কার্ড, এসজি অ্যারাইভাল কার্ডটা আপনাকে করতে হয় আসার সর্বোচ্চ 72 ঘন্টা পূর্বে, তবে আপনি আসার আগের দিনও করতে পারেন বা ফ্লাইট হওয়ার 3 থেকে 6 ঘন্টা আগেও করতে পারেন, তবে আপনাকে এটা অবশ্যই আগে করতে হবে, মানে এয়ারপোর্টে পৌঁছার আগে আপনি করে নেবেন, কারণ আপনি এয়ারপোর্টে পৌঁছার পর আপনাকে হয়তো মানে জরুরি কাজ আপনি হয়তো ব্যস্ত যেতে পারেন বা তথ্য ভুল করতে পারেন, সেটা যেন না হয় সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে 2 দিন আগে আপনি করে নেবেন। ওকে ধন্যবাদ ভাই। প্লিজ আবিদুল ভাই কমেন্ট করছেন কিভাবে সিঙ্গাপুরে যাওয়া যায়, ভাই আমরা অলরেডি এটা ক্লাস ভাই শেয়ার করছেন, আপনি ভিডিওটা লাইভ চ্যানেলে প্রথম দিকে আবার দেখবেন আপনি সমস্ত প্রমাণ পাবেন কিভাবে সিঙ্গাপুরে আসতে হয়। হোসেন ভাই, ওই কোম্পানি বাইরে যাওয়ার অনুমতি দেয় না, এখন যদি কোনো জরুরি দরকার মশলা বা অন্য কোথাও গিয়ে পুলিশের কাছে ধরা খেলে কি হতে পারে? ধরা খেলে অবশ্যই আপনার আইনি ব্যবস্থা নিবে নিয়ম অনুসারে যা তাই হবে, তো ধরা বাইরে না যায় ভালো,
জরুরি হলে কোম্পানিকে জানাবেন, কোম্পানি আপনাকে অনুমতি দিবে আশা করি। আলামিন ভাই আপনাকে ধন্যবাদ। আরো অনেকে আছে আমার সাথে যারা আপনার সাথে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট পড়তে মাঠে যেন সময়ের অভাবে আমরা এখন চলে যাবো মাসুদ রানা ভাইয়ের কাছে সেরা পাঁচ জনের নাম শোনার জন্য। ছোট ভাই কি বলেন, একে একটা পারফর্ম দেন? হ্যাঁ হ্যাঁ, এখন চলে যেতে পারি আমরা। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যে সেরা পাঁচ জনের লিস্ট আছে, সবাইকে আজকে যে সেরা 10 জনের নাম ঘোষণা হবে সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখানে মনঃক্ষুণ্ণ করবেন না আপনারা, যাবার সবাই পার্টিসিপেট করছেন, এখানে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দেশকে ভালোবাসি তার একটা বড় প্রমাণ হিসেবে আপনারা এখানে একটা বিজয়ের গানের অনুষ্ঠান করেছি আমরা প্রবাসী থেকেও। তো আপনারা মনঃক্ষুণ্ণ হবেন না, প্রাইস বা এটা কোনো বড় কি বিষয় না, আমরা অংশগ্রহণ করেছি, আমরা সবাই এনজয় করেছি আপনাদের গানকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের মধ্যে যে দেশপ্রেম জাগ্রত আছে বিদেশে থাকার পরেও, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আমার কাছে যে লিস্ট আছে আমি নাম বলতেছি, কোট 25 নাম মামুন খান, 2 নম্বর হচ্ছে কোট 49 হাসান মোহাম্মদ রিয়াদ, 3 নম্বরে হচ্ছে কোট 57 জিলাল উদ্দিন, 4 নম্বরে হচ্ছে কোট 58 সুবাস, 5 নম্বরে হচ্ছে কোট 22 মোহাম্মদ মকুল হোসাইন। এটাই আমার কাছে যে লিস্ট ছিল। জি আপনি যদি কিছু কিছু বলতেন এই প্রতিযোগিতা সম্পর্কে। অবশ্যই, হ্যাঁ জি, আমি বলতে চাচ্ছি এখানে যে সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি যারা, এর আগেও বলেছি, যারা পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত, সবাইকে জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা এর প্রাইজ বা যেটা ইয়া বলেন আর কি, এটার পিছনে যারা স্পন্সার করেছে প্রাইম এক্সচেঞ্জ, প্রাণ এবং SBM গ্রুপ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে তাদের সহযোগিতা করার জন্য। সে পাশাপাশি উমর ফারুক শিপন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিঙ্গাপুরে এরকম বাংলা কমিউনিটির মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাসের একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আমরা, আপনারা জানেন, 2020 আমরা কোভিড এর কারণে অনেকটা কি বলবো, স্বাভাবিক জীবন থেকে ছটকে পড়ে একটা বিষদময় জীবনে চলে গিয়েছিলেন। তো তার পাশাপাশি এর আগেও ইমর ভাই শিপন শিপন ভাই আয়োজন করেছিলেন গানের পাখি নামে একটা প্রতিযোগিতা। তো আমরা চাই এই ধরনের কমিউনিকেট মূলক প্রতিযোগিতা গুলো আমাদের বাংলা কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ুক, আমরা একে অপরের মাঝে সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক তৈরি হোক, আমাদের মাঝে যে প্রতিভা গুলো আছে সেগুলো প্রকাশিত হোক সবার মাঝে। আমরা যেন সিঙ্গাপুরে আইনের বিরুদ্ধে এমন কোনো কাজ না করি যেন আমাদের বাংলা কমিউনিটির নামটা যেন স্পষ্ট ভাবে উঠে, যে বাংলারা এমন করে এমন করে। আমরা চাইবো আমরা এদেশের নিয়ম কানুন ফলো করে, সেফটি সেন্স ফলো করে কোভিড কে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। সিঙ্গাপুরের সর্বোপরি সিঙ্গাপুরের যে আইন কানুন আছে আপনারা সবাই শ্রদ্ধা করে এটাকে মানার চেষ্টা করবেন, কারণ অলরেডি সিঙ্গাপুরে ভ্যাকসিন আসছে, তারপরেও আমরা আগের মতো নিয়মগুলো ফলো করে যদি চলার চেষ্টা করি তাহলে সহজেই আমরা কোভিড থেকে এড়িয়ে থাকতে পারবো। ধন্যবাদ। ফোন করেছি, ধন্যবাদ মাসুদ ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। তো আমরা দেখছিলাম From special dry cake, taste good, happy mood. Masud bhai. সরি ভাই, আমরা দেখছিলাম এতক্ষণ আমাদের সম্মানিত সহযোগিতার আমাদের প্রাণ কোম্পানি, প্রাণ কোম্পানির দুটি বিজ্ঞাপন এবং এই আমাদের যে প্রবাসী ফিউচার গান প্রতিযোগী থিম সং, থিম সং গুলা যিনি করে যে তাকে, তার সম্পর্কে কিছু বলে সরি ভাই। ধন্যবাদ ওমর ভাই। সিম এই সিম সিম ইয়াটা আমাদের ইন্ট্রোটা করে স্বপন ভাই আমাদের সিঙ্গাপুরে এখানে উনি একটি ব্যান্ডের সঙ্গে জড়িত এবং নিয়মিত গান করেন এবং আমাদের বিচারক প্যানেলেও আছেন। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম ওনাকে যেন আমাদের জন্য একটা ইন্ট্রো করা হয় এরকম, তো ভালো লাগলো এই আর কি। তো ওমর ভাই আমরা বাকি 5 জনের নামগুলো শোনার জন্য চলে যাই তাহলে, নাসির ভাইয়ের কাছে কি বলেন? কয়েকটা প্রশ্ন জবাব দিয়ে নিই তারপর বলবো। হ্যাঁ, নাসির ভাইয়ের কাছে, ওলি আহমেদ,
আসসালামু আলাইকুম ভাই, যারা পূর্বে ম্যান হওয়ার পরে ছিল এবং তারা কিন্তু সিঙ্গাপুরে আসতে পারে নাই, এখন নতুন আইপি দিয়ে আসতে তারা যে ম্যান পাওয়ার করা লাগবে সে না, কারণ তারা যদি সিঙ্গাপুরে আসে তাদের কি নতুন করে বাংলাদেশে এমবেসি থেকে অ্যাড্রেস পেপার লাগবে? নাসির ভাই, এ ব্যাপারে ধারণা আপনার? যাদের আগে আইপিও হয়েছিল কিন্তু তারা সিঙ্গাপুরে আসতে পারে নাই, এখন নতুন করে আইপিও আসতে, এখন আপনি নতুন হোক পুরনো হোক যে ব্যবহার না কারণ আপনার অ্যান্টি অ্যাপ্রুভাল মিলে এটাও কিন্তু বাংলাদেশ হাইকমিশন থেকে অ্যারেস্ট করে নিতে হবে। কারণ অনেকে কেস রেজিস্টার করার কারণ হলো কি, অনেক কিন্তু ভুয়া আইপি করে, ভুয়া অ্যান্টি অ্যাপ্রুভাল তৈরি করে, প্রতারণা করছে, আমাদের আসলে এখানে এখান থেকে যে অ্যাটাস্টেটের ব্যাপারটা $12 দিয়ে যে এখানকার বাংলাদেশ এমবাসি যে শুরু করেছে টোটালি কিন্তু একটা আসলে যুক্তিহীন আর কি, বুঝছেন? এটা হলো আমাদেরকে একটা হয়রানির একটা ব্যবস্থা করেছে, এছাড়া আর কিছুই না। আপনি দেখেন যে অন্যান্য এমবেসিতে কিন্তু এই ধরনের কোনো অ্যাপ্রুভাল লাগে না, তাহলে আমাদের যে লাগতেছে আসলে আমাদের এটা কিন্তু এই সমস্যাগুলোর কথাও কিন্তু আমাদের আসলে বাংলাদেশ হাইকমিশনকে বোঝানো উচিত, নোটিস করা উচিত যে আসলে তারা এই ব্যাপারটা কেন দীর্ঘায়িত করছে। আরেকটা ব্যাপার দেখেন, আমরা যে $12 দিচ্ছি এই অ্যাটাস্টের ব্যাপারে, সত্যায়িতের ব্যাপারে, এটা কেন দিচ্ছি যে তারা কোম্পানির ব্যাপারে একটা ইনকোয়ারি করবে এবং তারপর যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো সত্যায়িত দিবে, তাই না? তো এরকম কি কোনো রেকর্ড আছে যে হাইকমিশন থেকে তারা কোনো কোম্পানি ভিজিট করতেছে, কোনো মনিটরিং করতেছে, এদের কি কোনো আপডেট দিচ্ছে তাদের পেজে যে এতটা কোম্পানি এই নিয়মটা চালু হওয়ার পর থেকে এতগুলো কোম্পানির তারা ভিজিট করেছে, এই ধরনের কি কোনো আপডেট আমরা পেয়েছি আপনি বলেন তো? আমার তো মনে হয় যে এটা পুরোপুরি এটা একটা হয়রানির শিকার করছে প্রবাসীদেরকে, সিঙ্গাপুরে মানে বাংলাদেশি প্রবাসীদেরকে আর কি, আমি মনে করি আর কি। আমি জানি না নাসির ভাই কিংবা ওদের ধারণা কি, কিন্তু এই টোটাল ব্যাপারটাই আমার কাছে একটা মানে কি বলে যে একটা রং প্রসেসিং আমার কাছে মনে হচ্ছে। সরি ভাই, আমি কিছু অ্যাড করি এখানে, যে আইপি অ্যাটাচ করা হচ্ছে প্রবাসীদের হয়রানি হতে না পারে এটা আমাদের উপকৃত হয়, যে অ্যাটাচটা করা কিন্তু অনেকে হয়রানি হয়েছে, অনেকে উপকৃত হয়ই নাই, কারণ কি এই সত্যায়িত হওয়ার পরও কিন্তু অনেকে খারাপ কোম্পানিতে আসছে, আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই $12 জন্য দেখা যাচ্ছে যে কতগুলো প্রসেসিং আছে এবং এই এই সত্যায়িতটা এই সত্যায়িত কপিটা কোথায় কোথায় সেন্ড করতে হয়, কোন পারপাসে কোথায় জমা দিতে হয় দেখেন, আপনি ইন টোটাল গিয়ে দেখবেন যে আরো $400-500 তারা কিন্তু এভাবেই খরচ করে ফেলতেছে, অনেক মানে সময় ব্যয় হচ্ছে এবং যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিন্তু। কিন্তু যেই আমার যে মেইন প্রশ্নটা, তারা যেই যদি এত কিছু নেওয়ার পরেও যদি একটা ভালো কোম্পানির সাপোর্ট দিতে পারতো যে হ্যাঁ আমরা ভিজিট করেছি এই কোম্পানিটা ভালো এই সত্যায়িত দিয়ে দিলাম, তারা তো কোনো ভিজিটই করে না কারণ তাদের কোনো আপডেট নাই, তাহলে এই $12 যে নিচ্ছে এটা তো পুরো মনে করে যে একটা মানে কি বলে যে একটা অবৈধভাবে নিচ্ছে, এখানে কোনো তাদের তারা আমার মনে হয় না যে কোনো প্রুফ দেখাইতে পারবে যে $12 তারা নিয়ে কি কাজটা করতেছে। আমার মনে হয় যে আমাদের উচিত যে বাংলাদেশ হাইকমিশন যারা হাইকমিশনে যারা আছেন তারা তাদের কাছে যদি এই লাইভ প্রোগ্রামটা যায় তারা যদি শুনে তাদের উচিত হবে অন্তত জবাবদিহিমূলক একটা কিছু বলার, আপডেট দেওয়ার যে আসলে এই $12 মাধ্যমে তারা প্রবাসীদেরকে কি ফিডব্যাকটা দিচ্ছে, তারা কি ধরনের সুবিধাটা দিচ্ছে, কারণ তাদের তো কোনো আপডেট দেখতেছে না $12 নেওয়ার পর থেকে, তারা তো কোনো কোম্পানির ব্যাপারে আপডেট দিচ্ছে না সত্যায়িত, তারা তো তারা এটা দেখেন তারা অফিসে বসেই সত্যায়িত করে দিচ্ছে, তারা দেখা যাচ্ছে যে এটা অটো সত্যায়িত করে দিয়ে দিতেছে, কিন্তু নিয়মটা কি? তারা যখন প্রপোজ করছিল $12 জন্য তারা কিন্তু অনেক সুমধুর কথা বলে অনেক যুক্তিপূর্ণ কথা বলে কিন্তু তারা কিন্তু প্রপোজ করছিল এবং আমরা তো বাধ্য হয়ে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ $12 দেওয়া যাবে, $12 দিলে আমি কোম্পানি সম্পর্কে সবকিছু জানতে পারবো, কিন্তু এটা এখন একটা প্রসেসিং হয়ে গেছে, তাদেরকে $12 দিতে হয়, তারা সত্যায়িত কপি ওইখান থেকে দিয়ে দেয়, এই কপিটা নিয়ে আমরা বাংলাদেশে হয়রানি হইতো এখানে সেখানে জমা দিতে হয়, মানে একটা মনে করেন যে একটা ঘোলা পানির মধ্যে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, অথচ এই $12 আপনি আগে দেখেন আগের সিস্টেমটা দেখেন এই হয়রানিটা কিন্তু ছিল না। তো আমি বলবো যে তারা যদি $12 পজিটিভলি নিয়ে থাকে এবং যে শর্তাবলীগুলো দিয়ে মানে প্রসেসিং উপস্থাপন করেছিল নেওয়ার জন্য, আমার মনে হয় যে সেই কার্যকরিতাটা তারা তাদের করা উচিত, তারা শুধু এখানে অনলাইন এভাবে কিংবা আপডেট অটোমেটিক আপডেট দিয়ে দিল এবং সত্যায়িত দিয়ে দিল এটা না করে তারা অন্তত যাতে কি বলে যে সরাসরি যেন কোম্পানিগুলো সম্পর্কে তারা যেন অবহিত হয় এবং সেবা তারপরে যেন সত্যায়িত করে। এমনি কিন্তু দেখেন 2-3 দিন কিন্তু সময় নেয় তারা সত্যায়িতটা রিপ্লাই দিতে, আপনি দেখেন যে যখন অ্যাপ্লাই করা হয় $12 দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তারা দেয় না, 2-3 দিন নেয়, কিন্তু এখানেও একটা ঝামেলা হয় কিন্তু,
মানে এগুলো অনেকগুলো ব্যাপার আছে আমাদের, কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নবিদ্ধ করে তুলতেছে আর কি। আমি মনে করি আর কি, অনেক প্রবাসীরা আমাকে প্রশ্ন করে যে ভাই এটা এই এটার খারাপ দিকগুলো নিয়ে তারা কিন্তু আমাকে বলে, আমি কিন্তু কিছু বলতে পারি না। কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশ হাইকমিশন আমাদের নিজেদেরই তো লোক, তাই না? আমাদের নিজেদেরই যদি গার্জিয়ানরা যদি এটার একটা সুন্দর ব্যবস্থাপনা না রাখে তাহলে আমরা কোথায় যাবো? ভাই আমি কিছু অ্যাড করে দিচ্ছি, একটা বাড়াতো প্রসঙ্গ আমি তুলে ধরছেন। আমি ভাবছিলাম যে যদি কোনো হাই কমিশনের সাথে আমার দেখা করতে পারে, আমি সরাসরি এই তথ্যগুলো আমি হাইলাইট করবো কি সমস্যা আছে এই কারণে। এর কারণে কিন্তু অনেকে কিন্তু বাংলাদেশ লোকান্ত আগ্রহ প্রকাশ হারিয়ে বসছেন, এবং অনেক কোম্পানি বসরা হওয়ার কথা বলছেন। ওদের কেন সতর্ক করতে হবে? অন্য দেশ তো লাগে না, আমি ইন্ডিয়াতে শ্রমিক আনি, আমার সতর্ক করা লাগে না, তোর দেশে কেন সতর্ক করতে হবে? দুইটার আগে তারা দরজাই খোলে না, তারা এই প্রসেসিং এ কোনো ডেলিভারি দেয় না, তাহলে তারা আপডেট দেয় না কেন? তাদের পেজে জানায় না কেন যে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপডেট দিবে? কিংবা মনে করেন যে সকাল থেকে যায় বেচারা, মনে করেন যে লম্বা লাইনের মধ্যে রোদের মধ্যে দাঁড়া থাকতে হয়, বৃষ্টির মধ্যে ভিজতে হয়, বুঝছেন তো? তারা তো এই ব্যাপারগুলো তো কোনো ক্লিয়ারলি কিছু বলে না। মানে আসলে এখানে বাংলাদেশি আমরা যারা প্রবাসী আছি, আমাদেরকে তারা আসলে যে মূল্যায়নটা করে, এই মূল্যায়নটার তাদের আসলে তাদের মানসিকতাটা আরেকটু বৃদ্ধি করা উচিত। যে একজন শ্রমিক একটা কাজ করে যে এখানে তাদের কাছে যায় একটা সেবা নেওয়ার জন্য, তাই না? এটা তো তাদের অধিকার, তো সেই অধিকারটা তাদেরকে কিভাবে বজায় রাখবে সেটা তো তাদের দেখতে হবে। তো তারা এলোমেলো হয়ে যাচ্ছে কেন? যত দিন যাচ্ছে আমাদের প্রসেসিং গুলো, মনে করেন যে জটিল হয়ে যাচ্ছে আমাদের প্রসেসিং গুলো, অন্যান্য দেশের চেয়ে আমাদের প্রসেসিং গুলো জটিল হয়ে যাচ্ছে, কেন এটা হবে? আমি শরীফ ভাই আজকে লাইভের মধ্যে বলবো যে এই জিনিসটাকে শুরু হওয়া উচিত, এবং এই যে সচেতন নামে বন্ধ করে দেয় ভালো আমার মতো আর কি, তাহলে প্রবাসীরা উপকৃত হবে। এর কারণে কিন্তু অনেকেই বিভিন্ন প্রশ্ন করছে ভাই, সচেতন কিভাবে করতে হয়, কেমনে করতে হয়, আমার কোম্পানি জানে না, আপনার কোনো উপায় বলতে? অনেক কোম্পানি কিন্তু জানে না, অনেক কোম্পানি জিনিসগুলো জানে না কিভাবে করতে হয়। তো আমরা যদি আমরা আজকে যে অনুষ্ঠান নিয়ে আসছে সেটাই নিয়ে আলোচনা করি, আমরা অন্য সময় এই সমস্যাগুলো তুলে ধরবো। তো আজকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যে সিঙ্গাপুরের সর্বশেষ সব পরিস্থিতি জানানো, এবং সিঙ্গাপুর কিভাবে আস্তে আস্তে জানানো। অলরেডি আমাদের নাসিরুদ্দিন ভাই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আশা করি যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা লাইভ শেষ হলে প্রথম থেকে আবার দেখবেন, তাহলে আপনাদের অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তো আমি তাহলে আজকে আমরা শুনবো যে প্রবাসে বীজের গান 2020 প্রতিযোগিতা সেরা দশজনের নাম, মানে চূড়ান্ত দশজনের নাম। এই দশজন থেকে পাঁচজনের নাম অলরেডি মাহুদ ভাই ঘোষণা করেছেন, নাজিরদের কাছ থেকে আর পাঁচজনের নাম শুনবো। মাহুদ ভাইয়ের কাছে নাজিরুদ্দিনের কাছে যাওয়ার আগে আমি দু একটি কমেন্ট করে নিচ্ছি যে গুরুত্বপূর্ণ কমেন্ট। সেটা হলো যে ক্ষুব্ধ রানা আমাদের মধ্যে টিকিটের জন্য হয়রানি হয়েছে এবং টাকা বেশি লেগেছিল, যে বেটা একটু বেশি লাগছিল কোভিডের কারণে। মোহাম্মদ মহিউদ্দিন তো বলছেন যে ভাই শুরুতে কবে যেতে হবে, ভাই শুরুতে কবে যেতে হবে এটা আপনার কোম্পানি জানে, এটা আমরা কেউ জানি না, তাদের কোম্পানি হচ্ছে গেলো ভালো হয়। মিলন সঙ্গে ভাই বলছে শরীফ ভাই 100% রাইট, ধন্যবাদ ভাই। সায়ন ভাই কিন্তু খুব ধন্যবাদ। তো আমরা আপনারা যারা প্রশ্ন করছেন এবং আমার সাথে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার শেষে কমেন্ট করে নিচ্ছি অনুপি চৌধুরী অনু ভাই, আসসালামু আলাইকুম, আমার দেশে যাওয়ার দরকার কিন্তু কোম্পানি ছুটি দিবে না, এখন আমি যদি পারমিট কেটে যাই আবার আসতে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে বলতে কি আসতে একটু দীর্ঘ বাজে পরীক্ষা লাগবে, যদি সেম করোনা ভাইরাসের পরিস্থিতি উন্নতি না হয় তাহলে আপনার আবার নতুন করে আসতে অ্যাপ্লাই আইপিএল হতে হবে, এনপিএফ পেপার লাগবে, কোয়ারান্টাইনে থাকতে হবে, ঝামেলা করতে হবে। তো আশা করি আসতে পারবেন কিন্তু প্রক্রিয়া জটিল হয়ে যাবে, খুব জরুরি না হয় না যাই ভালো, আর জরুরি হলে অন্য হিসাব। তো আমি যার আগে আমরা আমাদের এসবিএম গ্রুপের যে একটি ইয়ে আছে, এই ভিডিও আছে, আমরা হচ্ছে পাবো সেই ভিডিওটা শুনবো। আসসালামু আলাইকুম, দেশ বিদেশে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আমরা কোভিড-19 কারণে সেইভাবে এক লোকেশনে গ্যাদারিং করে আনন্দ উল্লাস করতে পারবো না, তারপরও ঘরে বসে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি আনন্দ উপভোগ করব এবং আনন্দ উল্লাস করব আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যে প্রান্তে আছেন। তো আমি শেখ মাসুম, আমি 2007 সালে সিঙ্গাপুরে আসি, এখন পর্যন্ত সিঙ্গাপুরে কর্মরত আছি এসবিএম গ্রুপ অফ কোম্পানিতে। আসলে আমি একটা কথাই বলবো যে আমাদের কোম্পানি বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি বস,
আমাদের কোম্পানিতে 600 প্লাস ওয়ার্কার এবং 5টা সেকশনে কাজ, যেমন পাইপিং, ইলেকট্রিক্যাল, হাল, মেকানিক্যাল, আউটফিট এবং ক্যাপেল হল গ্রুপে আমাদের কাজ এবং স্যাম্প্রো মেরিনেও আমাদের কাজ। আমি বর্তমানে স্যাম্প্রো মেরিনে মেগা ইয়ার্ডে ইলেকট্রিক্যাল সেকশনের সাইড ম্যানেজারে আছি। ধন্যবাদ মিস্টার শরীফ ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আশা করি আপনারা আজকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আজকে অনেকে কমেন্ট করতেছেন, মিয়া রাতান ভাই কমেন্ট করছেন, ভাই এটা আমরা অলরেডি বলেছি, আমাদের নাসিরুদ্দিন ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, লাইভটা শেষ হলে প্রথম থেকে দেখবেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আমরা শরীফ ভাই এখন একটা ভাই কমেন্ট করছেন যে হেলথ ডিপ্রেশন, ভাই এটা আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সিরাজুল ইসলাম কমেন্ট করছেন 5,000 টাকা চায়, এটা এটা আসতে পারে ভাই 5,000 টাকা এরা তোমার দেখায় কোন দেখা যায়, সিঙ্গাপুরে তো শুধু $12 লাগে, এটা তোমার তো 5,000 টাকা তার কথা না, তার মানে বাংলাদেশ থেকে দালালরা তার কাছ থেকে 5,000 টাকা গেছে, তার মানে এই অ্যাডাস পেপারের মাধ্যমে কিন্তু দালালদের একটা আয়ের উৎস বের করে দিয়েছে আমাদের হাই কমিশন। এই অ্যাডাস পেপার এনএলবি এই বলে কিন্তু দালালরা কিন্তু প্রবাসীদের বাইরের কাছ থেকে কিন্তু টাকা ছাড়ছে, তো 5,000 টাকা দিচ্ছে, 1,000 টাকা 10,000 টাকা দিচ্ছে, কল দিয়ে বলছে যে তোমার আইপি অ্যাডাস করতে হবে হাই কমিশন থেকে আরো 10,000 টাকা একসাথে লাগবে, 5,000 টাকা এটাই হচ্ছে আর কি। তো আমি সম্মানিত হাই কমিশনের কাছে অনুরোধ করবো যে দেখবেন রাজু সিদ্ধার ভাই আমাদের সকল প্রবাসীদের মনে কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ, ধন্যবাদ রাজু সিদ্ধার ভাই। তো প্রিয় দর্শক যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেকে কমেন্ট জমা দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাবো, তো একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, সিরাজ ইসলামে কমেন্ট করছেন আমি এক ইন্ডিয়ান এজেন্টের সাথে আমার বন্ধুর আইপি করার জন্য গেছি, এজেন্ট বলে যে বাংলাদেশে কাজ করবে না কারণ হাই কমিশন কর্তৃক গৃহীত সত্যায়িত করতে অনেক সময় লাগে। হ্যাঁ এটা শুধু অনেকেই বলে কথা, তো এই জিনিসগুলা নিয়ে একটু আমাদের হাই কমিশন চিন্তা ভাবনা করা উচিত। কোকোন আহমদ কমেন্ট করেছেন যে শিবন ভাই আমার আইপি তে হাউস কাটা বাবদ 100 টাকা কিন্তু কোম্পানি আমার কাটতেছে কেটে 60 টাকা, আপনার হাউসে বাড়াবর 100 টাকা কাটার কথা 60 টাকা, তো আমরা আইপি টা উল্লেখ করেছে এর বেশি কাটতে পারবে না। আমি এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে বর্তমানে যে আইপি হচ্ছে, আমরা কিন্তু যারা বাংলাদেশে আছি অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্টের মিষ্টি কথায় অনেক কিন্তু অনেক সময় বিশ্বাস করে, এজেন্টের মিষ্টি কথা বিশ্বাস করে অনেক কিন্তু কিন্তু চেক করি না অনেক কিছু, যে ভাই তো বলছে, অমুক ভাই তো বলছে, এটা সমস্যা নেই এটা এরকম। কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার যে কোম্পানির যে আইপি টা থাকবে, আইপি তে কিন্তু অনেক বিষয়গুলো উল্লেখ থাকে, যেমন অনেকে হয়তো অ্যানাউন্স এক জিনিস, বেসিক এক জিনিস, তো এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে আসলে দেখা যাচ্ছে যে অ্যানাউন্সড একরকম অ্যানাউন্স দেখে অনেকটা বেশি, আবার দেখা যাচ্ছে বেসিক দেখে এরকম, তখন কিন্তু যখন এখানে আসে আসার পরে কিন্তু তার ধারণা অনেক কিন্তু ক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু কিছু করতে পারে না। তো এই এই বেসিক কি জিনিস এবং তার অ্যানাউন্সটা কি জিনিস, এই জিনিসটা কিন্তু তার ভালোভাবে যিনি আইপি করবে তার মাধ্যমে কিন্তু ভালোভাবে জানা উচিত, মানে আমার আমার যেটা বিশ্বাস সেটা তার জানা উচিত। আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে দেখেন হয়রানির ব্যাপারটা, বাংলাদেশের এখন প্রবাসী আসার ক্ষেত্রে শুধু সিঙ্গাপুর না, আমার মনে হয় যে অন্যান্য দেশে এই সমস্যাটা হচ্ছে, বাংলাদেশ মানে আমি নিজেও কিন্তু ভুক্তভোগী যে আমি এত বছর থাকার পরেও আমি জানেন আপনারা জানেন আমি যখন আসছিলাম আমি কিন্তু 3 দিনের ট্রেনিং দিয়ে আসছিলাম, তো পুরনো হওয়ার পরেও আমাকে বাধ্য করছিল যে সিঙ্গাপুরে আসার জন্য যে বাংলাদেশে 3 দিনের জন্য ট্রেনিং দিতে হবে ম্যান পাওয়ার করার ক্ষেত্রে। তো এটা আমি জানি না আবার শুরু করেছে কিনা তারা, যদি শুরু করে থাকে এটা একটা বড় ধরনের হয়রানি ছাড়া আর কিছুই না। আর এই এই হয়রানি গুলো আমি জানি না অন্য কোন কারোর কোন দেশের ক্ষেত্রে হয় কিনা, এই একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, অনেক নতুন নতুন আইটেম, এবং আমি জানি না এই এই বিষয়গুলো আসলে তারা কিভাবে মানে এই ধরনের মানে ইয়া করে, তারা
তৈরি করে আর কি এই বিষয়গুলো। এই যে দেখেন $12 জন্য 5,000 টাকা দিতে হয়, ঘাটতি দিতে হয়, এটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে। আপনি তো বাংলাদেশে যারা আসতেছে তাদেরকে প্রত্যেকেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা কিন্তু এই টাকাটা একটা অ্যামাউন্ট হয়ে গেছে যে $5,000 এই বাবদ $12 বাবদ দিতে হবে, কিন্তু মানে সত্যায়িত ভাবে দিতে হবে। এই যে মনে করেন যে একটা দুর্নীতির সিস্টেম তৈরি করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের সরকার আসতেছে না, আগায় আসে না। আমাদের সরকার কিন্তু যদি আগায় আসতো তাহলে আমাদের এই টাকার পরিমাণটা আসার ক্ষেত্রে অনেক কমে আসতো কিন্তু। তো এই মানে এটা কিন্তু আসলে ভাবা উচিত, কারণ এই এখন যেরকম সিঙ্গাপুরে একটা শ্রমবাজার আছে, ঠিক আছে, এই শ্রমবাজারটা কিন্তু বর্তমানে কিছু ক্রিটিক্যাল বিষয়বস্তুর জন্য শ্রমবাজারটা কিন্তু কমে আসতেছে বাংলাদেশের, বাংলাদেশি শ্রমিকের চেয়ে। দেখুন এখন দেখবেন যে ইন্ডিয়ান শ্রমিকরা বেশি আসতেছে, হ্যাঁ, অন্যান্য দেশ থেকে বেশি আসতেছে, বাংলাদেশ থেকে কিন্তু নতুন আইপি কম হইতেছে। কেন পেন্ডিং থাকতেছে, কেন ইয়া থাকতেছে, গিয়ে দেখেন আপনি খোঁজ নিয়ে যে একটা কোম্পানিতে এখন যদি 5 জন বাংলাদেশি আনে, দেখবেন যে 10 জন ইন্ডিয়ান আনতেছে। কারণ তাদের আনার প্রসেসিংটা খুব সহজ, তাদের কোনো ভেজালে যাইতে হয় না, তাদের কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করলে সুন্দরভাবে মনে করেন যে তাদেরকে আনার প্রসেসিং হয়ে যাইতেছে। অথচ বাংলাদেশে এখানে আপনার সত্যায়িত করতে লাগবে, দেশে মেন পাওয়ারের ক্ষেত্রে একজন শ্রমিকের দেখা যাচ্ছে যে 3 দিন সময় যাইতে হবে, প্রসেসিং করতে দেখা যাচ্ছে যে 15-20 দিন 1 মাস চলে যায় প্রসেসিং এর ক্ষেত্রে। তে মনে করেন যে একজন এমপ্লয়ার তো এত মানে এত কিছুর জন্য অপেক্ষা করবে না, তাদের তো আমাদের বাংলাদেশের সিস্টেম কোন দিকে আছে না আছে এ তাদের, তারা তো এটা ফলো করবে না। তাদের আজকে লোক লাগবে, 1 সপ্তাহ আগে তারা দেখা যাচ্ছে যে আপনার এজেন্টের দ্বারা তারা নিতে যাচ্ছে, তো তখন এজেন্ট দেখে আসলে কোন দেশ থেকে লোকটা সহজে এনে তাকে দেওয়া যাবে, ডেলিভারি দেওয়া যাবে, তখন সেভাবে তো মনে করেন যে তারা ডেলিভারি দেয়। তো এখানে তো আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের ভুলগুলোর কারণে, আমাদের প্রসেসিং এর কারণে। ধন্যবাদ। ধন্যবাদ শরীফ ভাই, আমরা এইসব বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো, আজকে আমরা আমাদের মূল আলোচনা করে চলে আসছি। আসল কথা কি, আমরা যে সমস্যার মধ্যে আসি তো এই জন্য মূল আলোচনার বিষয় থেকে দূরে যাচ্ছি, এই জন্য আমরা কি করবো কিছু করার নেই। বাকি 5 জনের নাম শুনি তাহলে নাসির ভাইয়ের কাছ থেকে, বিজয়ের। নাসির ভাই, নাসির ভাই আমরা 5 নাম বললে খুশি হইতাম। আজকে যে এখানে যে বিজয়ের যে গানটা, ঠিক আছে, আমাদের আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে থাকার পরেও কিন্তু মানে দেশাত্মবোধক যে একটা গান গাইতেছে বা এই গানটা প্রচার করতেছে, আসলেই যারা এখানে অংশগ্রহণ করেছে সত্যি মানে আমরা প্রত্যেকের হৃদয়ে কিন্তু আমাদের বাংলাদেশের নামটা আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকে, যদিও প্রবাসে থাকে যে দেশে থাকুক না কেন, এটা কিন্তু একটা হৃদয়ে থাকে যে আমরা বাংলাদেশি, আমরা কিন্তু নিজেকে গর্ববোধ করি যে আমরা বাংলাদেশি হিসাবে। তারপরও আজকে যে এই যে এই গানগুলির অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ করে যে প্রাণ গ্রুপ, প্রাইম এক্সচেঞ্জ এবং কেএস ব্যাংক গ্রুপকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদেরকে মানে এখানে এই যে এই সহযোগিতাটা করার জন্য বা এখানে যে স্পন্সরশিপ করার জন্য। তারপরও এখানে আমাদের বিজয় মানে যে প্রত্যেকের গান কিন্তু মানে কাকে বাদ দিয়ে কাকে রাখবে সেটা কিন্তু মানে বিচারকদের কিন্তু একটা মানে একটা অনেকটা মানে কি কাকে বাদ দিবে আর কার গানটা কতটুকু ভালো, অ্যাকচুয়ালি কিন্তু সবাই কিন্তু অনেকটা ভালো করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে প্রতিযোগিতা যখন হয় তখন কিন্তু কাউকে না কাউকে মানে বিজয় ঘোষণা করতে হয়তো 19 অথবা 20, কিন্তু তাকে তারপরেও কি করতে হবে, বা যদি 2 জনে 20 মার্ক পায় তারপরে কিন্তু একজনকে প্রথম ঘোষণা করতে হয়। তো সেজন্য মানে এখানে আমি সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা প্রথম 60 জন যারা প্রথমত অংশগ্রহণ করেছেন এবং কি 20 জন এবং কি এখন 10 জনের মধ্যে আসছেন। তো তাদের 5 জনের নাম ঘোষণা করা হয়ে গেছে আর 5 জনের নাম ঘোষণা করছি। তো যাদের নাম হয়তো বাদ পড়েছে আমরা বলবো যে আপনারা আবার অংশগ্রহণ করবেন, তবে একসময় আপনিও হবেন প্রথম, কারণ কেউ হয়তো আজকে প্রথম আগামী দিন আপনার পালা। তো আমি বলবো যে আমাদের এখানে 5 জনের নাম হচ্ছে কোড নাম্বার 1 নাজমুল ইসলাম, তারপর হচ্ছে কোড নাম্বার 6 বানিজ খান, তারপর হচ্ছে কোড নাম্বার 11 হচ্ছে চয়ন, তারপর হচ্ছে কোড নাম্বার 18 রানা আহমেদ, আর হচ্ছে কোড নাম্বার 23 রাজীব হোসেন। এ ছিল আমাদের আজকে আমাদের 10 জন বিজয়ী। তারপর আমি সবাইকে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত মানে এই যে ডিউটি করা এবং কি সবকিছুর পরেও এতটুকু সময় দিতে পেরেছেন বা একটু সময় করতে পেরেছেন এবং কি সবাই মানে দেশের যে একটা মানে দেশের প্রতি একটা ভালোবাসা এবং কি গান
যে আপনারা দেশাত্মবোধক যে গানগুলি গিয়েছেন, আসলে সত্যি গানগুলো অনেক মানে প্রত্যেকটা গানই কিন্তু মানে দেশের কথাটা মনে করিয়ে দেয়। তো এর মধ্যে আমি আরো কয়েকটা বিষয় একটু এই প্রতিযোগিতার পরে আমি একটা কিছু বিষয় বলবো, যে মানে আমাদের যে যে আইপিএ সত্যায়িতর ব্যাপারে যে কথাগুলো মানে আমি নিজে বাস্তবে একটা ইয়া করি কি, যে কোম্পানি ভালো মন্দ আসলে কি এম্বাসি যাচাই করে? প্রশ্ন রয়ে গেল যারা রয়ে গেছেন আমাদের বাংলাদেশের এম্বাসির দায়িত্বে। আর আপনাদের যে এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য যে মানে আমাদের যে বাংলাদেশের শ্রম বাজারটা পিছিয়ে পড়তেছে, সেই দায়িত্বটা কার থাকবে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। হয়তো আপনাদের প্রসেস গুলো হয়তো আমরা জানি না, তো হয়তো আপনারা যদি আপনাদের এই প্রসেস গুলি কেন করেন সেটা যদি মানে সবারকে একটু বিস্তারিত মানে আপনাদের বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন, তাহলে অন্তত উপকৃত হবে হাজারো প্রবাসী। কারণ আপনাদের এই মানে এই যে জটিলতার কারণে কিন্তু আপনারা যাচাই করেন ভালো, কিন্তু আপনারা কি শুধু এটা যাচাই করেন যে আইপিএটা সঠিক কিনা নাকি কোম্পানিটা ভালো কিনা, সেটা আসলে কেউ জানে না। আইপিএটা যাচাই করার জন্য এমওএম এর ওয়েবসাইটে গেলেই এখানে আপনি আইপিএর আপনার যে পিন নাম্বার আছে বা যে আপনার যে ওয়ার্ক পারমিট নাম্বার আছে এবং কত তারিখ অ্যাপ্লিকেশন করছে সেটা এটা দিলে ওয়ার্ক পারমিটটা নাম্বার দিয়ে চেক করলে আপনি ইচ্ছা করলে এটা জানতে পারেন যে আসলে আপনার ওয়ার্ক পারমিটটা কি এটা কি ডুপ্লিকেট কিনা। তবে আমরা কিন্তু এরকম পেয়েছি যে কিছু লোক ভাই আমাদেরকে ইনবক্সে পাঠিয়েছেন যে ভাই আমার আইপিএ হয়েছে, এটা চেক করে দেখেন, আসলে এটা এডিট করা আইপিএ ছিল। তো সেক্ষেত্রে হয়তো এই লোকটা কিছুটা উপকৃত হবে যদি আপনারা ওইভাবে চেক করেন। কিন্তু আপনি চেক করেন ভালো কথা মেনে নিলাম, কিন্তু প্রক্রিয়াটা হতে হবে খুবই সহজ। এত জটিল প্রক্রিয়া করলে আসলে আমরা কিন্তু প্রবাসীদের মানে যারা প্রবাসে আসবে তারা কিন্তু অনেকটা সমস্যায় পড়তেছে। তবে আরেকটা যেটা যে পাসপোর্ট কালেকশন বা ডেলিভারির ক্ষেত্রে যে সময়ের কথা বলা হয়েছে, এটা আমি বলবো যে এটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, মানে সকালবেলা 9:30 থেকে আপনার 12:30 পর্যন্ত আপনি শুধু পাসপোর্ট আবেদন করবেন। যারা পাসপোর্ট তৈরি করতে যাবেন, রিনিউ করতে যাবেন তারা যাবেন, আর যারা পাসপোর্ট কালেকশন করবেন দুপুর 2:00 থেকে 5:30 পর্যন্ত। এই সময় ব্যতীত কোনো কাজ এম্বাসি থেকে করা হয় না, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আর পাসপোর্ট করার জন্য কি কি প্রয়োজন হয় সেটা আপনারা জেনে নেবেন ভিন্নভাবে। কিন্তু আরেকটা কথা আছে কি, যে আপনাদেরকে যে পাসপোর্ট বর্তমানে কমপক্ষে 2.5 মাস সময় লাগে। আমি আমাদের এই পাসপোর্ট 2.5 মাসের কারণে কিন্তু অনেক লোকের অনেক সমস্যা হইতেছে। কারণ করোনার পরবর্তী সময়ে যারা ওয়ার্ক পারমিট রিনিউ করবে, যারা লকডাউনে ছিল তখন কিন্তু এই লোকগুলি কিন্তু পাসপোর্ট তৈরি করার জন্য গেছে, ওরা পাসপোর্টের সময় চাইছে 2.5 মাস। তো এই প্রসেসটা আসলে মানে অনেকটা লম্বা, আর এটা মানে কোন প্রবাসীদের জন্য কাম্য নয় যে 2.5 মাস একটা প্রসেস তৈরি হয়। আমরা অন্যান্য দেশের দিকে তাকালে এটা বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে অন্তত হইতেছে, আর কোন দেশের এমবেসিতে এই সমস্যা পাসপোর্ট গঠিত এই দীর্ঘ সমস্যা নাই। জি, এই আমি এতটুকু অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা চেষ্টা করেন যে এই প্রসেসটাকে যতটুকু সম্ভব কমানোর জন্য। কারণ আমরা যদি আমাদের আশেপাশে চাই তাকায় তাহলে কিন্তু দেখতে পাই যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি কোনো দেশে পাসপোর্টের সময় প্রয়োজন হয় না। আমি একটা কথা বলবো যে বাঙালি হিসেবে লজ্জা করে বলতে যে আমি পাসপোর্ট তৈরি করতে দিয়েছি, কারণ আমাকে একজন প্রশ্ন করতেছিল যে ভাই আপনি পাসপোর্ট তৈরি করতে গেছেন তো আরো 3 মাস আগে। আমি বললাম ওই দিন কালেকশন করে আসার পরে বললাম যে ভাই পাসপোর্ট তো নিয়ে আসছি। উনি বললো যে ব্যাপারটা তো কেমন যেন মনে হলো না, কিন্তু আমার অফিসকে আমি বলতে পারি না যে আমার অফিসে পাসপোর্ট তৈরি করতে আমার সময় লাগে 3 মাস, কারণ আমার পাসপোর্টের মেয়াদ আছে আরো 9 মাস, আর আমি আজকে রিনিউ করে ফেলছি 3 মাস আগে। কারণ কি, এতে নিজের একটা ভয় আছে যে আমার পাসপোর্টটা যদি তৈরি না হয় সঠিক সময়ে, আমার মানে আমার যে রিনিউয়াল যে প্রসেসটা আছে সেটাতে পড়বে সমস্যায়। আর এরকম সমস্যা আমি দেখেছি পাসপোর্ট রিনিউ করতে গিয়ে অনেকে আছে। তো আমি আমাদের যে এম্বাসির আছে, বাংলাদেশের যে হাইকমিশন আছে, তাদের প্রতি অনুরোধ করবো অন্তত প্রবাসীদের প্রতি এতটুকু সহযোগিতা করেন যে তাদের প্রসেস গুলোকে একটু সহজ করার চেষ্টা করেন, তাহলে আমাদের যে মানে যে বাংলাদেশের যে শ্রম বাজারটা সেটা অন্তত সিঙ্গাপুরের জন্য বন্ধটা একটু কম হবে। মানে করোনা তো এমনিতে সমস্যা করছে একটা, আর আমাদের যে প্রসেস গুলো রয়ে গেছে দেশের সেই প্রসেস গুলো আর অনেকটা জটিল। যেমন এই যে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করবে, এখন কোম্পানি কিভাবে ট্রান্সফার করে সেটা একটা জটিলতা। আর একটু আগে বললো যে এক ভাই বললো যে 5,000 টাকা চাইলো, আসলে 12 টাকা, 1 টাকা হয় 63 টাকা, তাহলে 12 টাকা হয় কত টাকা? 800 টাকার বেশি হওয়ার কথা নয়। তাহলে কিভাবে হইলো হিসাবটা আমরা বুঝতে পারলাম না। তো আমি সবাইকে আবারও আজকে যে কথাগুলো বলেছি হয়তো আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে একটা কথা বলবো যে আপনাদেরকে আপনারা অনলাইনে তথ্যগুলি যাচাই করে নিবেন, কারণ বর্তমানে সময়ে কিন্তু কিছু লোক রয়ে গেছে আপনাদেরকে প্রতারণা করার জন্য। এই যে আইপিএ আপনার নাম বসায় দিয়ে এডিট করে বসিয়ে দিবে আর বলবে আপনার কাছে টাকা চাইবে। আপনি এমওএম এর ওয়েবসাইটে গিয়ে
নিজের আইপিটা নিজে চেক করতে পারেন, যদি না পারেন অন্যান্য বাইরের কাছ থেকে সহযোগিতা নেন। তারপর আমি আপনাকে বলবো যে একবারের জন্য হলো নিজে যদি অনলাইনে চেক না করে সিঙ্গাপুরে আসার চেষ্টা করবেন না, প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শেষ করার আগে আমি যাবো মাহুদের কাছে। মাহুদ ভাই, আপনি যদি কিছু বলতেন। তো এখানে অনেক ধরনের আলোচনাই হলো, তো আমি কথা বাড়াবো না। যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি যে সর্বোপরি আমাদের যে সিস্টেমটা আছে দেশে থেকে সিঙ্গাপুরে আসার, মাননীয় হাইকমিশনার মহোদয়ের কাছে অকুল আবেদন জানাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে, যিনি বিষয়গুলো যদি আপনারা একটু বিবেচনা করে দেখেন, প্রসেস গুলো যদি একটু সহজ হইতে হয়, আমরা যদি প্রতারক এবং দালাল মুক্ত ভাবে সিঙ্গাপুরে আসতে পারি, তাহলে সকল প্রবাসী উপকৃত হবে। আপনারা জানেন এই করোনাকালীন সময়ে আমাদের দেশে অধিকাংশ মানুষই বেকার অবস্থায় জীবনযাপন করতেছে, বিশেষ করে যারা সিঙ্গাপুর থেকে দেশে ছুটিতে গেছে। আপনারা জানেন প্রবাসীরা হয়তো কখনোই এটা চিন্তা করেনি যে দীর্ঘ একটা সময় দেশে গিয়ে কাটাতে হবে। আমরা প্রবাসীরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে যাই দেশে একটা নির্দিষ্ট সময় অবস্থান করার জন্য, সেই সময়টা অনেক আনন্দ ঘন মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু সাডেনলি এরকম একটা মহামারী আমাদেরকে গ্রাস করতে, সারা পৃথিবীকেই গ্রাস করছে আমরা এর মধ্যে। তো আমরা আসলে অর্থনৈতিক ভাবে অনেকটা অসচ্ছল অবস্থায় আছি, দেশে যারা আছে আমাদের বিভিন্ন ধরনের মেসেজ ইনবক্স থেকে দেখতে পারি। আসলে ভাই তারা একটাই প্রশ্ন করে, ভাই কবে আসতে পারবো, কবে আসতে পারবো। কারণ আমরাও যেহেতু বিদেশে থাকি, আমরা আসলে তাদের কষ্টটা বুঝতে পারতেছি, তারা কতটা মানবতার জীবন যাপন করতেছে। তো এইসব বিষয় উপেক্ষা করবে সর্বোপরি। নাসির ভাই যে কথাটা বলছে, এখন অনেক ধরনের প্রতারক অনেকটা ফাঁদ পেতে বসে আছে, আমাদেরকে তাদের এই ফাঁদে পা রেখে যেন আমাদের কাছ থেকে টাকা নিতে পারে। তো আপনাদেরকে আমি, যারা দেশে অবস্থান করতেছেন ভাই, সবকিছু আপনারা নিশ্চিত হবেন, নিশ্চিত হওয়ার পরেই টাকা পয়সা লেনদেন করবেন। তো বিশেষ করে যে আইপি অ্যাটাস্টের ব্যাপারটা, এটা হয়তো যদি আমাদের মাননীয় হাইকমিশন মহোদয়ের কাছ পর্যন্ত পৌঁছে থাকে, তো উনি যেন সেটা বিবেচনা করেন। এই উদাত্ত আহ্বান রেখে শরীফ ভাই এবং উমর ফারুক শিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ, এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই। ধন্যবাদ, ধন্যবাদ মাহুদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তো আমি কয়েকটা প্রশ্ন জবাব দিচ্ছি। একজন ভাই বলছেন যে যে বাংলাদেশ হাইকমিশনের একদিন লাইভ আনা হোক, আমরা চেষ্টা করবো লাইভ আনানোর জন্য। আরেকজন ভাই প্রশ্ন করছেন, ভাই সিঙ্গাপুর কি ফ্লাইট চালু আছে? ভাই আপনারা তোমার আমাদের পেজে নতুন যোগ দিয়ে প্রশ্ন করছেন, অনেকদিন যাবৎ চালু হয়েছে, মানে স্বাভাবিক না, সাতটা একটা ফ্লাইট, সিঙ্গাপুর এয়ারলাইন্স এর দুইটা ফ্লাইট, ইউএস বাংলার একটা ফ্লাইট, বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট যাওয়া আসা করছে, একটা ফ্লাইট চলাচল করে। তো আপনারা তো নতুন আসছেন, এই জন্য এই প্রশ্ন করেছেন। তো সুপ্ত রানা ভাই আজকে খুব সুন্দর কমেন্ট করেছেন, এই জন্য রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান, শেষ করার আগে শরীফ ভাই যাবে। শরীফ ভাই ধন্যবাদ। আমার ভাই, আমি আজকের মূল আকর্ষণ যেটা ছিল আসলে যে প্রবাসী বিজয়ের গান অনুষ্ঠান যে আমরা শুরু করেছি, সেটার যে 10 জন চূড়ান্ত পর্বে আসবে তাদের নাম ঘোষণার জন্য। তো এই 10 জনকে উদ্দেশ্য করে আমি বলবো যে আসলে চূড়ান্ত পর্বের জন্য আপনারা 10 জন, যে 10 জন আসছেন কিংবা যারা বাদ গিয়েছেন, ইতিপূর্বে কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিত বলে গেছেন নাসির ভাই এবং মাসুদ ভাই, যে আসলে প্রতিযোগিতার মধ্যে একটা কি বলে যে বিজয়ী ঘোষণা করতে হয় বলেই কিন্তু দেখা যাচ্ছে যে করা প্রয়োজন হয় দেখে কিন্তু এভাবে কিছু বাদ দিতে হয়, কিছু ব্যাপারগুলো লক্ষ্য রেখে, এবং এটা প্রক্রিয়া এটা একটা। তো যারা বর্তমানে 20 জন থেকে 10 জনে আসছেন, সেই 10 জনের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই এই ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। এবং বিগত গানগুলো আমি সবার গানগুলো যে শুনেছি, এবং যখন গানগুলো সংগ্রহ করেছিলাম, না বললেই নয় যে তারা আসলে যে অনেকেই কত কষ্ট করে গান জমা দিয়েছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কেউ সিঁড়িতে বসে গান জমা দিয়েছে, কেউ ছাদে, কেউ কাজ থেকে বের হয়ে কাঁধে ব্যাগ রেখে গান জমা দিয়েছে, মানে একটা অন্যরকম, এটা হলো একমাত্র গানের প্রতি ভালোবাসার টানই আর কি। তো এই ভালোবাসাটা, ভালোবাসার জন্যই কিন্তু সবাইকে আসলে আমার মন থেকে তাদের প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং যে এই বিজয়ের মাসে আপনারা যে আপনারা এগিয়ে এসেছেন, এর জন্য আর কি আমার পক্ষ থেকে অনেক
ভালোবাসা, এবং আশা রাখি যে যে কোনো এই গানগুলো যে যারা 10 জন আছেন নিয়মিত গান প্রচার হবে, এখান থেকে বিচারকদের দ্বারা নির্বাচিত যারাই হবেন এবং যারা বাদ যাবেন, অনুগ্রহ করে কেউ মন খারাপ করবেন না, এটা একটা প্রক্রিয়া। এবং জানেন যে বিগত অনুষ্ঠানে আমরা চূড়ান্ত পর্বে কুমার বিশ্বজিৎ স্যারকে নিয়ে এসেছিলাম, তো আমাদের কিন্তু এবার ইচ্ছা আছে যে এই প্রবাসী বিজয়ের গান 2020-এর চূড়ান্ত পর্বের জন্য আমরা একজন গুণী শিল্পী নিয়ে আসবো, এবং আশা রাখি আপনারাও খুব এনজয় করবেন আমাদের অনুষ্ঠানটা আর কি। ধন্যবাদ উমর ভাই। ধন্যবাদ শরীফ ভাই। আমি বলে দিচ্ছি যে আমার প্রবাসী বিজয়ের গান 2020 প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বিচারকদেরকে, তারা খুবই তাদের মেধা ও শ্রম দিয়ে আমাদেরকে অনেক সংখ্য প্রায় 100 জনের কাছাকাছি প্রতিযোগীর কাছ থেকে তারা সেরা 10 জনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনেক শ্রম দিতে হয়েছে, তাদের মেধা দিয়ে করেছেন, তাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ দিব। সেই সাথে ধন্যবাদ দিব যারা আমাদের সাথে অংশগ্রহণ করছিলেন এবং যারা সারা দশে এসে পুজেছেন, তাদের সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদের উপকার আসবে। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন জবাব দিয়েছি নাসির ভাই, তো অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য নাসিরুদ্দিন ভাই, শরীফুদ্দিন ভাই, মাহুদ রান্না ভাই এবং আমাদের টেকনিক্যাল ভাবে সহায়তা করছেন প্রিয় আলামিন ভাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।